আজকে আমি একটা সিক্রেট রিভিল করতে চাই। সব থেকে বেশিবার আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে যে ভাইয়া স্পন্সরশিপ কিভাবে পায়। সো আজকে ভিডিওটা ইজ অ্যাবাউট দিস, যে তুমিও কিভাবে তোমার একটা কাজের জন্য স্পন্সর পেতে পারো, স্পন্সরশিপ প্রপোজালটা কিভাবে লিখতে হয়, প্রপোজালের কন্টেন্ট কি থাকে, প্রপোজালটা লিখার পরে যে যাই স্পন্সরকে আমরা যাব তাকে অ্যাপ্রোচ কিভাবে করতে হয়, এন্ড হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস টু গেট আ প্রপার স্পন্সর। সো এই জিনিসটা আজকে কভার করব। সো আমাদের কিছু কনফিডেন্সিয়ালিটির কারণে যেসব স্পন্সর আসলে পেয়েছি ওই সব জিনিসপত্র আমি শো করতে পারবো না, বাট আমি আমার লাইফে একটা স্পন্সরশিপ প্রপোজাল পাঠিয়েছিলাম যেটা অ্যাপ্রুভাল পাইনি, অনেকগুলোই পাইনি, তার মধ্যে একটা আজকে শো করবো। সো দ্যাট তোমরা বুঝতে পারছো কিভাবে স্পন্সরশিপ প্রপোজালটা লিখতে হয়, কিভাবে পাঠাতে হয়, কিভাবে ওভারঅল প্রসেসটা চালাতে হয়। তার আগে আমি জিনিস দেখাচ্ছি, এমন ওয়েবসাইট যে কোনো জায়গায় যখন আমাকে ইনভিটেশন দেওয়া হয় যে একটা ট্রেনিং নিতে হবে অথবা ডিজিটাল কনসালটেন্সি করতে হবে বা একটা ভিডিও তৈরি করতে হবে অথবা ক্যাম্পেইনে অ্যাম্বাসেডর হতে হবে, তখন আমার কাছে অবশ্যই একটা জিনিস চাই, ভাই আপনার একটা প্রোফাইল পাঠান। সো আমি যেটা করেছি, আমার প্রোফাইলটা একটা ডক বা পিপিটিতে না রেখে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, আই এম আনসারি টিচার ট্রেনার স্পিকার, কাগজ হওয়ার পিকচার গুলো চেঞ্জ হচ্ছে এবং সবগুলো পিকচারই বুঝাচ্ছে এমন কিছু যে আমি আইদার টিচার অর স্পিকার অথবা ট্রেনার বিভিন্ন জায়গায় সেশন নিচ্ছি, ছবিগুলো সব দেখা যাচ্ছে। এরপর যদি তোমরা একটু যাও নিচে, আমি যদি যাই দেখবা যে এখানে আমার ছবি দেয়া আছে, আমি কি ফাউন্ডেন্সিও টেন্ডেন্স স্কুল কি কি করেছি সবকিছু দেয়া আছে, সোশ্যাল মিডিয়া সব চ্যানেলগুলো দেয়া আছে, এডুকেশন আইবি তে বাস করেছি, সার্টিফাইড অ্যাপাচি অ্যানালিস্ট, মোবাইল আপলোড দেয়া আছে, একটা ভিডিও দেয়া আছে যেটা আমার স্পেশাল একটা ভিডিও, আমার পার্লামেন্টারি কনফারেন্সে আমি স্পিচ দিয়েছিলাম, আমার সামনে স্পিকার মহোদয় ছিল, প্রধানমন্ত্রী ছিলেন, সো ওই ভিডিওটা এখানে দেয়া আছে। দেন আমার লাইফে যতগুলো অ্যাওয়ার্ড আসছে, কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড, ফোর্বস এজেন্ডা 30, ব্ল্যাক মাউন্টেন অ্যাওয়ার্ড, মিনিস্টারদের কাছে বা অন্য সবগুলো অ্যাওয়ার্ড যেগুলো সব থেকে স্পেশাল ওগুলো দেওয়া আছে, যতগুলো ওয়ার্কশপ ট্রেনিং সেশন নিয়ে আছে ওগুলো কিছু ছবি হাজার হাজার হয়ে গেছে এখন, তো কিছু ছবি জাস্ট দিয়ে রাখা। অ্যান্ড দেন বাকি ইনফরমেশন, আমি যতগুলো জায়গায় গিয়েছি ফিচার্ড হয়েছি সবগুলো দেওয়া আছে, আর্টিকেল গুলো দেওয়া আছে, সুবিধা হয় যে কোনো জায়গায় যখন আমাকে আর্টিকেলের জন্য বলা হয় আমি ইজিলি এগুলো রেফারেন্স দিয়ে দিই, সো দ্যাট বেসিক ইনফরমেশন ওরা এখান থেকে পেয়ে যায়। And then invite me as a speaker, get in touch. So business query jun thake knock korte pare amake ekhane kichu business query pai jibe ei video r jonno, ei campaign er jonno, ei consultancy er jonno, so khub easily customer hoye jay. So this is one way, but I do understand je ei bhabe pura ekta website toiri kora run kora onek para, so eta ekta short version dorkar. Short version ki hoye dite pari, ekta powerpoint er deck pathate pari তোমার পোর্টফোলিও, তুমি কি কাজ করেছো না করেছো, রাইট? সো একটা স্পন্সরশিপ প্রপোজাল পাঠাবো আইদার ওয়ার্ড ডক অথবা পাওয়ার পয়েন্টে। সো খুবই সিম্পলিফাইড একটা আমি আজকে ভার্সন দেখাতে চাই, যেটা হলো আমার একটা নেপাল ট্যুরের কিছু ভিডিও স্পন্সরশিপ আমি চেয়েছিলাম। সো আমি সেই পাওয়ার পয়েন্ট ডেকটা তোমাদেরকে ডিরেক্টলি দেখাই, তোমরা তাহলে বুঝতে পারবা। সো এর আমি স্যামসাং কে পাঠিয়েছিলাম। সো ফার্স্ট থিং, কার জন্য পাঠিয়েছো তার লোগো দাও, তারপরে তোমার নিজেকে ইন্ট্রোডিউস করো। সো আমি আমার নিজেকে ইন্ট্রোডিউস করেছিলাম যে আমি কি অনলাইন টিচার, টেনমেন্ট স্কুলের ফাউন্ডার, বেস্ট সেলিং অথর, এতগুলো ভিডিও বানাচ্ছি, এত মিলিয়ন ভিউ আছে, টেডএক্স টক দিয়েছি, এই সেশন সব যাবতীয় ডিটেলস দেওয়া আছে। দেন কেন আমাকে নিবে, সো অ্যাওয়ার্ডস অ্যান্ড এভরিথিং, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব ভেরিফাইড, সব জিনিসপত্র দেওয়া আছে, ডিটেলস আমার ওয়েবসাইটের লিঙ্ক আবারও দেওয়া আছে, খেয়াল করে দেখো। সবকিছু দেওয়ার পর আমার ডিটেলস এর জন্য ওয়েবসাইটে পাঠিয়েছি, সো তারা আরো ডিটেলস ওখান থেকে দেখতে পারে। সো এটাতে একেবারে কনফার্ম আছে, এই ছেলে এই বান্দা সলিড, ঠিক আছে, ডান। সেটা তোমার কোম্পানি হতে পারে, তোমার প্রোডাক্ট হতে পারে, তোমার ক্যাম্পেইন ভিডিও হতে পারে, হোয়াট এভার, সো যেটা দিবাবে আইডিয়াটা ফার্স্ট সলিড ওয়েতে উপস্থাপন করো। দেন কিছু রেফারেন্স, কিরকম হবে জিনিসটা, যেমন রেফারেন্স এখানে দেওয়া আছে, যেহেতু নেপালের একটা ভিডিওর জন্য আমি স্পন্সরশিপ চেয়েছি, সো আমার করা আর বিদেশি যে ভিডিওগুলো আছে ওগুলো রেফারেন্স দিয়েছি, এটা হলো ইউনাইটেড কিংডমের একটা ভিডিও, লন্ডনের ভিডিও, অ্যান্ড লিঙ্ক সহ, সো তারা ওরা দেখতে পারে যে ভিডিওটা আসলে কেমন ছিল, এডিটিং কেমন, কথা কি বলেছি, ভিউয়ারশিপ কেমন, সবকিছু। থাইল্যান্ডের কিছু ভিডিও সবকিছু দেওয়া আছে। অ্যান্ড দেন আমি তাদেরকে বললাম আপনাদের ভিডিওটা আসার পর আমি তিন জায়গায় আপলোড করবো, আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল, ভেরিফাইড ফেসবুক পেজ, ভেরিফাইড ইনস্টাগ্রাম, এতে একটা হলো 6:9 রেক্টাঙ্গুলার আপলোড হবে, ফেসবুকে স্কোয়ার আপলোড হবে, ইনস্টাগ্রামে আইজিটিভিতে লম্বা লম্বি আপলোড হবে, প্রতিটা একটা করে রেফারেন্স। অ্যান্ড দেন তারপরে বলেছি আমার প্রতিটা চ্যানেলে কত মানুষ আছে, ইউটিউবে এত, ফেসবুকে এত, ফেসবুক প্রোফাইলে এত, ইনস্টাগ্রামে এত, সব মিলে টোটাল 22 লাখ মানুষ আছে, সো 22 লাখ মানুষ পটেনশিয়ালি এই ভিডিওগুলো দেখতে পারে। সো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু অফার। এটার বদলে আমি কি চাই, আমি চাই আপনি আমাদের ভিডিওগুলো স্পন্সর করেন, প্রতিটা ভিডিওতে লেখা থাকবে
যে ভিডিওস আর শট উইথ স্যামসাং মোবাইল ফোন যে নিচে লেখা থাকে, ভিডিওর শুরুতে লাস্টে 30 সেকেন্ডে লোয়ার থার্ডে ওদেরকে মেনশন করা থাকবে, এবং এটার এস্টিমেটেড ভিউ অ্যারাউন্ড 1.5 লাখ সবগুলো চ্যানেল থেকে। প্রত্যেক ভিডিওর জন্য 50,000 টাকা করে চাচ্ছি, এন্ড দিস ইজ দ্য ওভারঅল প্রপোজাল, এন্ড দ্যাট এটা আমি পাঠিয়ে দিয়েছি। সো এইভাবে তোমাকে একটা প্রপোজাল পাঠাতে হবে। সো আমি আমার লাইফে অনেক প্রপোজাল পাঠিয়েছি, অনেকগুলো ফেল করেছে, অনেকগুলো সাকসেসফুল হয়েছে, বাট সিন্স আমার মেজরিটি টাস্ক স্পন্সর বেসড, 10 মিনিট স্কুল স্পন্সর করা হয়, রবি স্পন্সর করে, আইডেন্সি স্পন্সর করে, ম্যারাডো স্পন্সর করে, গুডলাক স্পন্সর করে, অনেকে স্পন্সর করে। সো স্পন্সরশিপ পাঠানোর একটা আর্ট আছে, সেখানে খেয়াল করলাম ফার্স্টে পুরো পোর্টফোলিওটা সুন্দর করে ওয়েবসাইটে পুরোটা দিয়ে রাখা, এরা একটা জিনিস। দুই নাম্বার, তুমি কি ওই জিনিসটা সলিড ওয়েতে উপস্থাপন করো, তোমার প্রপোজালটা কি আছে এগুলো দেয় প্রপারলি, পুরো বলে দাও তুমি কি চাচ্ছ এবং কি দিবা। স্পন্সর তোমাকে যখন করবে, ওরা জানছে ভাই আমার লাভ কি, ওরা তোমার লাভ কি, ওটা এখানে বলা যে ভাই দেখো এত এত তো জায়গায় আপনার লোগো দেখবে, আপনাকে মানুষ চিনবে, সো দ্যাটস হোয়াই আপনি স্পন্সর করবে। সো দিজ আর দ্য বেসিক্স, প্রপোজাল কিভাবে পাঠাতে পারবে, প্রপোজাল কন্টেন্ট কি থাকবে, অ্যাপ্রোচ কি হবে, স্ট্র্যাটেজি। এন্ড অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি খুবই সিম্পল, কাকে স্পন্সর করবা। আমার দরকার ছিল আমি মোবাইলে ভিডিও করবো, আই নিড আ মোবাইল ব্র্যান্ড, স্যামসাং হইতে পারে, অ্যাপল হইতে পারে, OnePlus হইতে পারে। আমি কেন স্যামসাং এর কাছে গিয়েছি, তার কারণ হলো স্যামসাং এর অ্যাপ্রোচ করার সুবিধা, আমি স্যামসাং এর ভাইয়াদেরকে চিনি, স্যামসাং কে অ্যাপ্রোচ করা ইজিয়ার। অ্যাপল এর তো আর অফিস এখানে নাই, আমি অ্যাপল কে কাউকে তো নক করতে পারতেছি না, OnePlus এর আমার অফিস নাই, আমি নক করতে পারতেছি না। এমন না কাউকে নক করবো যাকে আমি অ্যাপ্রোচ করতে পারবো, বা কেউ আমাকে তার সাথে পরিচয় করা দিতে পারবে, কোনো পার্সোনাল টাইজ আছে, তাহলে হয় কি সুবিধা হয়, পুরো প্রসেসটা একটু ফাস্টার হয়। সো দিস ইজ নাম্বার ওয়ান, কাদেরকে তুলবা, কাদের কাছে অ্যাপ্রোচ করবা। নাম্বার টু, কোন কোম্পানি তোমার সাথে রেলেভেন্ট। আমার ভিডিও যারা দেখে তারা মোবাইল ব্র্যান্ড নিয়ে অনেক বেশি কনসিয়াস, বিকজ মোবাইল ব্র্যান্ডটা তাদের একটা নিজের সাথে অনেক কানেকশনটা অনেক স্ট্রং। সো আমার যারা ভিডিও দেখে তাদের জন্য মোবাইল ব্র্যান্ডটা অনেক ইম্পর্টেন্ট। সো একটা মোবাইল ব্র্যান্ড ইন্টারেস্টেড হবে আমার অডিয়েন্সের সামনে তাদের নামটা দেখানোর জন্য। যদি 10 মিনিট স্কুলের কথা বলি তাহলে আমি বলবো যে 10 মিনিট স্কুল স্পন্সর করা হবে, 10 মিনিট স্কুলের যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী ওদের কাছে যারা কোনো প্রোডাক্ট বিক্রি করে তারা ইন্টারেস্টেড হবে। সো অলওয়েজ রিমেম্বার, তুমি যে প্রোডাক্টটা দিচ্ছ ওটাতে কারা ইন্টারেস্টেড, বা কাদের টার্গেট অডিয়েন্স তোমার টার্গেট অডিয়েন্সের সাথে মিলে যায়, এন্ড যাদেরকে অ্যাপ্রোচ করা সুবিধা তাদেরকে পাঠাবো। এন্ড ফাইনালি দ্য স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি অনেকগুলো আছে কয়েকটা বলে দিই। যখন প্রপোজাল পাঠাবা, সুন্দর করে প্রপোজাল পাঠাবা, প্রপোজাল ডেক পাঠাবা, ওয়েবসাইটের লিঙ্ক পাঠাবা, অ্যান্ড মেইল করার পরে একটা SMS করে কনফার্ম করবা যে ভাই আমি মেইল পাঠিয়েছি, কবে ফলো আপ করবো। অ্যান্ড দেন যদি তোমার মেইলের রিপ্লাই না আসে, দুদিন পর আবার একটা কল দিবা যে ভাই আমি আপনাকে মেইল করেছিলাম, আপনি কি দেখেছেন কিনা, কোনো চেঞ্জ রাখলে প্লিজ বলেন। তারপর যদি না হয় আরেকটা SMS পাঠাবা রিমাইন্ডার, সো দ্যাট তাদের এই জিনিসটা মিস না হয়। নাম্বার টু, যখন প্রপোজাল পাঠিয়েছ কথাবার্তা যখন বাড়বে, অলওয়েজ ওনাদের অনেক রিকোয়ারমেন্ট থাকবে, সবসময় সব ডকুমেন্টস রেডি রাখবো, যেমন আমার টিন সার্টিফিকেটস, VAT, কোম্পানি ট্রেড লাইসেন্স, পার্সোনাল প্রোফাইল, এমনি সব রেডি থাকে, যখনই চাই ধাম করে পাঠিয়ে দিই লিগাল ডকুমেন্টস। যখন তুমি পুরো প্রসেসটা যা রিকোয়ারমেন্ট হবে তার সাথে সাথে পাঠিয়ে দিবা, জিনিসটা ফাস্টার হয়ে যাবে, সো তোমার প্রপোজালটা গ্র্যান্ট হইতে আরো সুবিধা হবে। অ্যান্ড ফাইনালি লাস্ট, অলওয়েজ রিমেম্বার, স্পন্সরশিপ তোমাকে টাকা দিচ্ছে ভিক্ষা না, কিন্তু ওটার বদলতে তারাও কিছু চায়, তো তাদের বেনিফিট গুলো কি কি ওটা মাল্টিপল টাইম হাইলাইট করবা। যেমন এখানে হাইলাইট করা আছে আগের স্লাইডে, সুন্দর করে হাইলাইট করা আছে কিভাবে ভিডিও গুলো যাবে, তো যত ডিটেইলস এ তাদেরকে বোঝাতে পারবে যে তাদের বেনিফিট কি, তোমার স্পন্সরশিপ পাওয়ার প্রপোজ বা প্রবাবিলিটি তত বেড়ে যায়। এন্ড লাস্ট অ্যাডভাইস, যারা পারবা, যারা ক্রিয়েটিভ লাইনে কাজ করো, তারা নিজেদের একটা পোর্টফোলিও বানিয়ে ফেলো, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, আর্টিস্ট, কার্টুনিস্ট, অ্যানিমেটর, ভিডিওগ্রাফার, যাই হও না কেন, নিজেদের একটু পোর্টফোলিও থাকলে যে কোনো জায়গায় তোমার প্রপোজালটা পাঠানো খুব সহজ হয়ে যায়, প্লাস অনেক মানুষ এখান থেকে তোমার ব্যাপারে আরো জানতে পারে। সো ইয়েপ, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট স্পন্সরশিপ, আমি কিভাবে স্পন্সরশিপ প্রপোজাল পাঠাই সেটা জানিয়ে দিলাম। অ্যান্ড স্পন্সরশিপটা তো আমি পাই নাই, বা যে ভিডিওটা ছিল ওটা তোমাদেরকে দেখিয়ে দিই, বেসিক্যালি এই ভিডিওর জন্য আমি স্পন্সরশিপের প্রপোজালটা পাঠিয়েছিলাম। So yeah, last sponsorship pine, but here's the video. Hey, full video, back in you. Best wishes.